আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। পান আমরা সবাই চিনি এবং অনেকেই কম বেশি খাই। পান খেয়ে পানের বোটা আমরা ফেলে দিই, কিন্তু পানের বোটার উপকারিতা অনেক। পানের বোটার উপকারিতা যদি আমরা জানি তাহলে আজ থেকে পানের বোটা আর ফেলে দিব না। তাহলে চলুন দেখে নিই পানের উপকারিতা। এখানে আমি কিছু পরিমাণে পান নিয়েছি, বড় বড় পান। এই পানের বোটাগুলো এখন কেটে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। শুধু রসটুকু চেপে চেপে বের করে নিতে হবে। আর এদিকে এক টেবিল চামচ তিসি ফুটন্ত গরম পানিতে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জেল বের হয়েছে। দেখুন, এই জেলগুলো ত্বকের খুবই উপকার করে। এখন আমি এই জেলগুলো ছেঁকে নিচ্ছি, যেন লাঞ্চ না থাকে। শুধু জেলটুকুই ছেঁকে নিতে হবে, আর এগুলো ফেলে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, 1/2 কাপ গরুর দুধ। জাল দেওয়া দুধ নিলেও হবে, কাঁচা দুধ নিলেও হবে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে মিডিয়াম আঁচে করে জাল করব আর অনবরত নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে। দেখুন, ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এরকম ঘনত্ব হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলও ত্বকের খুবই উপকার করে। একটা ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি নারিকেল তেল 1 চামচ। খাঁটি নারিকেল তেল দিতে হবে। এখানে আমি প্যারাসুট নারিকেল তেল নিয়েছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। নারিকেলের তেলও কিন্তু ত্বকের খুব উপকার করে। এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। হয়ে গেল পেস্ট। এই পেস্ট পরিষ্কার বয়ামে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। বেশি দিন রাখা যাবে না, যেহেতু গরমকাল। 1 সপ্তাহ রেখে ব্যবহার করলে ভালো থাকবে। এই পেস্ট কখন লাগাবেন, কিভাবে লাগাবেন, কোথায় লাগাবেন, কতদিন রাখবেন, সব কিছু আমি বলে দিচ্ছি। এই পেস্ট চোখের নিচের কালো দাগ দূর করবে, ত্বকের কুচকে যাওয়া দাগ দূর করবে। 50 বছর বয়সী যদি কেউ ব্যবহার করেন তাহলে 20 বছরের তরুণী মনে হবে। যত পুরাতন দাগ হোক না কেন, দূর করবে। ত্বকের মেস্তা দূর করবে, ত্বকের কালো সব রকম দাগ দূর করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, ত্বক ঝকঝকে তকতকে হবে। আপনারা নিয়মিত ব্যবহার করবেন। রাতে শোয়ার আগে, ঘুমানো আগে ঘুষে ঘুষে ম্যাসেজ করে এইভাবে লাগাবেন। আর সকালে উঠে ধুয়ে ফেলবেন। যেখানে যেখানে কালো দাগ সেখানে সেখানে ভালো করে লাগাবেন। 1 সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবেন এর উপকারিতা। ব্যবহার করার সময় সুন্দর একটা ফ্লেভার পাবেন। এরকম করে ঘুষে ঘুষে লাগাতে হবে। 1 মাস ব্যবহার করলে অনেক উন্নতি হবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।